কংগ্রেস যুব সমিতি জোট সরকারের সময়ে মুখ্যমন্ত্রী ছিলেন সুধীর রঞ্জন মজুমদার। 4 বছর তিনি সেই পদে ছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব সামলেছেন সুধীর মজুমদার। 2009 সালের 4 জানুয়ারি প্রয়াত হন তিনি। প্রতি বছর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানায় কংগ্রেস। এবছরও ব্যতিক্রম ঘটেনি। শুক্রবার 10ম মৃত্যু দিবস পালন করা হয়। এদিন সকালে প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে হয় শ্রদ্ধা জ্ঞাপন। উপস্থিত নেতা কর্মীরা ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। এরপর প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বর্ষীয়ান কংগ্রেস নেতা গোপাল রায় বলেন, সুধীরবাবুর শূন্য আসন এখনো পূরণ হয়নি। উনি আজও কর্মচারী মহল বলে থাকে, বঞ্চিত কর্মচারীরা আমাদের কাছে বলে থাকে, সুধীরবাবুর নেতৃত্বে জোট সরকারের আমলে 3rd পে কমিশন দিয়ে দেওয়া হয়েছিল কর্মচারী। শ্রমিক কৃষক মেহনতি মানুষের কাজ করেছিলেন সুধীর মজুমদার। এবং একটা বিশেষ কথা হলো, ওভারেজের যে চাকরি, ওভারেজের চাকরি দেওয়া হয়েছিল সুধীরবাবুর নেতৃত্বে। আমরা ত্রিপুরা রাজ্যকে নতুনভাবে গড়েছিলাম এবং ওনার যে কর্মযজ্ঞ সেটাকে আমরা আজকে স্মরণ করছি। আমরা সুধীরবাবুকে হারিয়ে তার শূন্য পদ, এখন পর্যন্ত শূন্য আসন কেউ পূরণ করতে পারেনি। রাজ্যের বিভিন্ন জায়গায় এদিন কংগ্রেস স্মরণ করে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সভাপতিকে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।